কাস্তিক ব্যানার্জির এসেছেন তার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, যদি এই জেলা প্রেসিডেন্ট জেলা চেয়ারম্যান যদি ওনাকে বাতিল করে না হয়, বহিষ্কার করে না হয়, নতুন ভাবে জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যান না করা হয়, তাহলে আমরা কি করব? তাহলে এক মাস পরে ভাববো। খোদ মুখ্যমন্ত্রীর ভাই ও তৃণমূলের জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সামনে যিনি এই হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি মালদার রতুয়ার তৃণমূল নেতা মোহাম্মদ হিসামউদ্দিন। খোলা মঞ্চ থেকে তিনি সরাসরি দলেরই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়কে বহিষ্কারের দাবি তুলছেন। দলের শীর্ষ নেতৃত্ব দাবি না মানলে এক মাস পরে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবং মালদা জেলার বিভিন্ন পঞ্চায়েতে যার বিরুদ্ধে অনাস্থা হলো তার কাছেও টাকা, যাকে গঠন করবে তার কাছেও টাকা। এরা টাকাই দুর্নীতিতে একদম ডুবে গেছে। যদি এদেরকে বাতিল না করা হয়, এদেরকে দল থেকে বহিষ্কার করা না হয়, তাহলে আমি মনে করি যে মালদা জেলার তৃণমূলের রেজাল্ট ভালো হতে পারে না। এদিকে প্রশাসন সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার আগে কি দলকে চাপে রাখার চেষ্টা করছেন রতুয়ার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রীর স্বামী ও তৃণমূল নেতা মোহাম্মদ হিসামউদ্দিন? কে কোথায় কি বলে বেড়াচ্ছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি আমরা। ওটা কোথায় কি কে বলে বেড়াচ্ছে ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এবং দল তার নিজস্ব গতিতেই চলছে, মমতা ব্যানার্জির আদর্শে, অভিষেক ব্যানার্জির আদর্শে। এবং মালদা জেলা আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ করে দিবে যে মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। এই বিষয়ে মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবং আজকে যে তারা পরস্পরের সঙ্গে একে অপরের বিরুদ্ধে আঙুল তুলছে, এর সঙ্গে কোনো নিধির ব্যাপার নেই, এর সঙ্গে কোনো আদর্শের ব্যাপার নেই, এখানে আছে শুধুই মাত্র তোলা তোলা। গত পঞ্চায়েত ও বিধানসভা ভোটে মালদায় ভালো ফল করেছে তৃণমূল, কিন্তু সামনের পঞ্চায়েত ভোটে কি হবে? দলের নেতাদের মধ্যে লাগাতার কাজিয়ার জেরে এই প্রশ্ন উঠছে শাসক দলের অন্দরেই। করুণাময় সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ, মালদা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।